ইন্দোনেশিয়ায় তেল গ্যাসের ডিপোয় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন 17 জন, আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। আগুনের জেরে আশপাশের এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে কয়েক হাজার বাসিন্দাকে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর জাকার্তার তানাহ মেরায় পাড়ার ঘনবসতিপূর্ণ একটি এলাকার কাছে রাষ্ট্রীয় তেল গ্যাস কোম্পানি পেটামিনা পরিচালিত একটি ডিপোয় শুক্রবার আগুন ছড়িয়ে পড়ে। এটি নিয়ন্ত্রণে কাজ করছে না অন্তত 260 জন দমকলকর্মী এবং 52টি দমকল ইঞ্জিন।